নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, নতুন একটি চাকরির আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যে স্থায়ী পদে নতুন কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী চাওয়া হয়েছে, সেই সঙ্গে তোমাদের বেতন কত দেওয়া হবে, ভ্যাকান্সি বা শূন্যপদ কত রয়েছে, আবেদন ফি তোমাদের কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা তোমরা অবশ্যই লাইক শেয়ার করে দেবে, এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি সিএসআইআর কেন্দ্রীয় কাঁচ ও সেরামিক গবেষণা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ cgcri.res.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো লেখা রয়েছে হোয়াটস নিউ সেকশন। এখানে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2021 ফর দ্য পোস্ট অফ জুনিয়র স্টেনোগ্রাফার অ্যান্ড জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম। দেখো বলা হয়েছে সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, ইউনিট অফ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01/2021। এরপর দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনালস ফর দ্য আন্ডার মেনশন পোস্ট ইন দ্য সিএসআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতা। তো এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু এই সিএসআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট কলকাতায় কিন্তু নিয়োগটি করা হচ্ছে। নেক্সট দেখো তোমাদের বলা হচ্ছে ভ্যাকান্সি কোড, তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ আর হিন্দি। এখানে তোমাদের মোট 5টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে 4টি ইউআরের জন্য এবং 1টি এসসি ক্যাটাগরির জন্য। এবং বয়সসীমা বলা হচ্ছে 27-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে 10+2 আর 12 স্ট্যান্ডার্ড অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং স্পিড অর ইউজ অফ কম্পিউটার অ্যান্ড স্টেনোগ্রাফি। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারে টাইপিংয়ে দক্ষ হতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারে স্টেনোগ্রাফিতেও দক্ষ হতে হবে। তারপরে দেখো এই পোস্টে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 4 অনুযায়ী। তোমাদের প্রত্যেক মাসে আনুমানিক বেতন তোমরা পেয়ে যাবে 38,000 টাকা। ঠিক আছে, এখানে তোমাদের প্রার্থী বাছাই করা হবে স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। এরপর দেখো তোমাদের পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল। এখানে তোমাদের মোট 7টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে ইউআরের জন্য 5টি, এসসির জন্য 1টি এবং ওবিসির জন্য 1টি শূন্যপদ রয়েছে। বলা হচ্ছে তোমাদের বয়স হতে হবে 28-এর মধ্যে, এবং সেই সঙ্গে দেখো বলা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারে ইংলিশ টাইপিং স্পিড যা হয়েছে 35টি ওয়ার্ড পার মিনিট, অথবা তোমাদের হিন্দি টাইপিং স্পিড যা হয়েছে 30টি ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, এবং সেই সঙ্গে বলা হচ্ছে তোমাদের কিন্তু কম্পিউটারে দক্ষ হতে হবে, এবং তোমাদের এখানে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। তোমাদের প্রত্যেক মাসে আনুমানিক তোমরা বেতন পেয়ে যাবে 30,000 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট FNA। পাশে দেখো পোস্ট কোড দেওয়া রয়েছে। এখানে তোমাদের 3টি শূন্যপদ, 3টি কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য, এবং বয়স বলা হয়েছে 28-এর মধ্যে বয়স হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটারে ইংলিশ টাইপিং স্পিড বলা হচ্ছে 35টি ওয়ার্ড পার মিনিট, অথবা তোমাদের হিন্দি টাইপিং স্পিড বলা হচ্ছে 30টি ওয়ার্ড পার মিনিট, এবং সঙ্গে তোমাদের কম্পিউটারে কাজের দক্ষ হতে হবে, এবং বেতন দেওয়া হবে পে লেভেল 2 অনুযায়ী। এই পোস্টে তোমরা আনুমানিক প্রত্যেক মাসে 30,000 টাকা বেতন পেয়ে যাবে। তারপরে দেখো তোমাদের পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট স্টোরস অ্যান্ড পারচেস। এখানে তোমাদের 3টি শূন্যপদ রয়েছে, 3টি কিন্তু ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, এবং বয়স বলা হচ্ছে 28-এর মধ্যে বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের কম্পিউটারে ইংলিশ টাইপিং স্পিড চাওয়া হয়েছে 35টি ওয়ার্ড পার মিনিট, অথবা তোমাদের হিন্দি টাইপিং স্পিড চাওয়া হয়েছে 30টি ওয়ার্ড পার মিনিট, সঙ্গে তোমাদের কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে, এবং বেতন দেওয়া হবে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী প্রত্যেক মাসে 30,000 টাকা। এরপর দেখো তোমাদের প্রার্থী বাছাই করা হবে স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো তোমাদের বয়সের ছাড় রয়েছে। বলা হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে তোমরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে।
তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে http://www.cgcri.res.in, এবং সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে আবেদন শুরু হয়ে গেছে, আবেদন করার শেষ তারিখ 15/8/2021, অর্থাৎ 15ই আগস্ট 2021। সেই সঙ্গে দেখো তোমাদের আবেদন ফি চা হচ্ছে, বলা হচ্ছে তোমাদের জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে 100 টাকা আবেদন ফি লাগবে এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে 100 টাকা আবেদন ফি লাগবে। আবেদন ফি তোমরা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এছাড়া বলা হচ্ছে এসসি এসটি ক্যাটাগরির প্রার্থী, সমস্ত মহিলা ক্যাটাগরির প্রার্থী, পিডব্লিউডি ক্যাটাগরির প্রার্থী, ঠিক আছে, এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো আবেদন ফি লাগবে না, ঠিক আছে।